এবার দেখুন বাবা, ভগবান একটা কথা কিন্তু বলেছে, যে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি আমার মা স্বামী হইতা দাস। এত কষ্ট দিল ভগবান, পরীক্ষা করলো ভক্তকে, দেখি সুদামা ফিরে যায় কিনা। আজকে সুদামাকে নিয়ে গিয়ে ভগবান সিংহাসনে বসিয়ে নিজে হাতে চরণটা ধুইয়ে দিচ্ছে। ভগবান ভক্তি চরণটা ধুইয়ে দিতে গিয়ে দেখছে চরণের তলায় কত কত ভগবান এত আঘাত লেগেছে না বন্ধু, কই এই তো এত আঘাত, তোমার কষ্ট হচ্ছে না? ভীষণ কষ্ট হচ্ছিল, তুমি তাও বলোনি কেন কাউকে? যে কষ্ট দেয় আমি তো তার কাছে আসছিলাম, যে সুখে রাখার বলি, যে ভালো রাখার বলি, তার কাছে আসতে গিয়ে যদি কষ্ট হয় তাকে ভালোবাসো তুমি আমাকে। যাই হোক চলো, অনেক ক্লান্ত, একটু সেবা করে নেবে চলো। সুদামাকে নিয়ে এসে সেবা দিল, সুদামা বদনে তুলছে, রাজকীয় সেবা তো, সুদামা বদনে তুলছে। আর বাবা, বাবারা যখন সেবা করে কি কথা মনে হয়? ভালো মন্দ যখন খান কার কথা মনে পড়ে? ঘরে বাচ্চাগুলো যে উপবাস করছে, কিন্তু ক্লান্ত, কি করব, সেবা করে শয়ন কক্ষে নিয়ে গেছে, একটু বিশ্রাম নেবে সুদামা। অন্তর যাবেনি, ভগবান কি জানে না সুদামার কাছে কি আছে? জিজ্ঞেস করছে, সুদামা, ও সুদামা, বন্ধু কিছু বলছো? এতদিন পর আমার কাছে এলে আমার জন্য কিছু নিয়ে আসোনি। সুদামা কি করেছে, নাড়ুটা তো বুকের মাঝে চেপে ধরেছিল, আরো জোরে চেপে ধরেছে, চেপে ধরে মনে মনে চিন্তা করছি, রাজা স্বর্ণ পাত্রে কত রাজকীয় সেবা দিয়েছে আমাকে, আর আমি 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 ছেঁড়া নোংরা পুঁটলি নাড়ু, ছি 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 ছি, দেব কি করে? কি গো, কিছু আনোনি? না, কি নিয়ে আসবো বলো, আমি তো ভিখারি, আমি কিছু আনতে পারিনি। মনে মনে ভগবান বলছে, কি করলে সুদামা? বসুন্ধরা তোমাকে কত আশা করে দিল, তুমি দিলে না? ঘুমিয়ে গেল সুদামা।